I can see it in your eyes. You've seen the moon and its darker side. I can feel the gravity. The force is pulled between you and me. Yes, it's true, I'm falling hard for you. But I won't rush this love. I can wait, even if it's hard to take. One moment is. স্পেশাল কিছু মেনু দরকার তো যাই হোক সকাল সকাল মা চলে গেছে বাজারে আর আমিও এখন রান্নাবান্না স্টার্ট করে দেবো বাজারটা আসলেই রান্নাবান্না স্টার্ট করে দেবো আর দেখলেই তোমার সকালবেলা আমি ব্রেকফাস্টও হয়ে গেছে আর মারাও রুটি বেগুন ভাজা আর মিষ্টি এই দিয়ে ব্রেকফাস্ট করেছে তো চলো আর যেহেতু অমিত বাড়িতে নেই তো সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি কারণ অমিত থাকলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে মানে উঠতে হয় অমিত বেশি বেলা পর্যন্ত ঘুমানো একদমই পছন্দ করে না তো সেই জন্য আর যেহেতু অমিত নেই তো একটু মানে দেরি করেই উঠেছি আর কি হয়েছে অমিত যেহেতু নেই তো সেই জন্য অমিতের যে কাজগুলো সেগুলো সব আমাদের এখানে পড়ে গেছে বাজার করা মনে করো মানে বাইরের কোনো কাজ করা সেগুলো তো ও ছিল যতদিন ততদিন ওই করে দিত বাট এখন যেহেতু নেই তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে মানে আমি আমি করছি বাবা করছে মা করছে এদেরকে করতে হচ্ছে যেমন বাবাও গেছে বাজারে এখন আর মাও গেছে বাজারে দুজনেই বাজারে গেছে তো একজন মানে গেছে এইসব আলু টালু এসবগুলো আনতে আর একজন গেছে মাছের খোঁজে কারণ বাবাকে দিয়ে মাছ কেনানো আমার পক্ষে সম্ভব হয় না কারণ বাবা বাজারে মাছ কিনতে একদমই মানে পারে না উল্টো পাল্টা মাছ নিয়ে এসে হাজির করে যেটা আমি একদমই পছন্দ করি না খেতে আমি মাছের মানে কোনো উল্টো পাল্টা মাছ একদম আমাদের বাড়িতে চলে না তো বাবা সেই সেটা ঠিক বোঝে না সেই উল্টো পাল্টা মাছগুলো নিয়ে এসে হাজির করে যে কারণে বাবাকে দিয়ে মাছ বাজার একদমই করাই না তো সেই জন্য মাকে পাঠাই মাছটা আনতে বাবা চিকেনটা বাবা এনে দিয়েছে চিকেন ঠিক আছে চিকেন পর্যন্ত বাবাকে দিয়ে আনানো যায় কিন্তু মাছটা বাবা ঠিক মানে বুঝে উঠতে পারে না তো সেই জন্যেই তো চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থাকো আর সারাদিনের পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করে থাকো আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল আমি তোমাকে একটা আপডেট দিল যেটা দেখে জাস্ট আমি ওয়াও জাস্ট ফটাফটি যেটা দেখে আমি ভীষণই মানে এক্সাইটেড হয়ে আছি তো সকালবেলা ফোন করেছিল নর্মালি যেরকম ফোন করে সেরকম ফোন করেছিল আর ফোনে কথা হচ্ছিলো তারপরে ও বললো হোয়াটসঅ্যাপটা চেক করো তো হোয়াটসঅ্যাপ চেক করলাম চেক করে যেটা দেখলাম ভাই জাস্ট ফিদা হয়ে গেছি তো চলো তোমরাও দেখো সেই কি সেটা তো আমি যেহেতু দেখে আমি ভীষণই এক্সাইটেড আই হোপ তোমরাও ভীষণ তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো চলো সেটা দেখে নাও এটা না সব মেয়েদের এটা ড্রিম থাকে আর যেটা আমারও আমি চাই এটাই হোক তো চলো খুব তাড়াতাড়ি যাতে এরকম কিছু হয় বা হতে পারে বা হয় সেটা আমি চাই আর এটাও আমাকে বলেইছিল যেটা আমি করেই ছাড়বো তো সেটাই করতে চলেছে তো দেখি কতটা সাকসেসফুল হয় চলো দেখে নাও I'm walking around in the circle of life doing the things I know walking the same ways a hundred of times তো দেখো বাজার চলে এসছে মা বাড়িতে চলে এসছে ওই যে আর মা এখন এখানে ছাড়াচ্ছে বেদানা আর বাজার এসছে মাছ নিয়ে এসছে আর চিকেন তো বাবা নিয়ে এসছে তো কি মাছ নিয়ে এসছে আমি এখানে দেখিনি চলো দেখা যাক কি মাছ নিয়ে এসছে ছোট মাছ তো অমিত থাকলে ছোট মাছ খেতেই চায় না এটা কি মাছ চারাবো না চারা মাছ নিয়েছে চারাবো না আর এখানে আছে চিকেন চিকেন যেহেতু আমি আর বাবা খাবো মা তো চিকেন খায় না তো সেই জন্য অল্প করেই নিয়ে এসছে আর এটার মধ্যে এটার মধ্যে আছে
আমুদে মাছ, আমুদে আমরা বলি আমুদে মাছ এটাকে, জানি না তোমরা কি বলো। এ হচ্ছে আমুদে মাছ। ও এই সবজি এসছে বাঁধাকপি, এর মধ্যে হচ্ছে লঙ্কা, ওখানে একটা বড় বিগ সাইজের পেঁপে, যেটা কিনা আবার মা কেটে দেখে নিয়ে এসছে, ভেতরটা পাকা পেঁপে, ভেবোনা এটা কাঁচা পেঁপে, পাকা পেঁপে দেখো, তোমাকে দেখিয়ে দিই, এটা পাকা পেঁপে। পাকা পেঁপে নিচ্ছে, আর এখানে আছে পেয়ারা, এখানে আছে পটল, আর এখানে আছে শিম। আর এখান থেকে আমরা বেশি একটা বাজার করি না, কারণ মা যেহেতু প্রতিদিন বারাসাত যায়, তো সেই জন্য বারাসাত থেকেই বেশিরভাগ সবজিগুলো নিয়ে আসে। আর বারাসাতে তুমি যে সবজিটা এখানে 60 টাকায় কিনবে, সেই সবজিটা বারাসাতে 30 টাকা তো অলমোস্ট পাওয়া যাবেই, একদম গ্যারান্টি, তাই না মা? ওই জন্য এখান থেকে বেশি একটা সবজি বাজার করি না, বেশিরভাগটাই ওই বারাসাত থেকেই মা নিয়ে আসে। মা আসলে মানে ওই বইয়ের ক্যারি করে নিয়ে আসতে পারে না, তো সেই জন্য একটু প্রবলেম হয়। তো মাকে বলেছি যে তুমি প্রতিদিন একটা একটা করে নিয়ে আসবে সবজি, ধরো আজকে শিম আনলে, কালকে একটা বাঁধাকপি আনলে, পরশুদিন একটা ফুলকপি আনলে, মানে এরকম করে। তো তোমাকে দেখিয়ে দিলাম আজকের বাজার, চলো রান্নাবান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। দেখো বিছানা কিন্তু একদম গোটানো হয়ে গেছে, বিছানা টিছানা সুন্দর করে তুলে দিয়েছে মা, এটা আমি করিনি, এটা মা করেছে। এই বিছানা তোলার কাজটা বড় আলিশের কাজ, অমিত থাকলে মানে অমিত থাকলেও কি আমি থাকলে কি, এটা মাই করে বিছানা তোলাটা। আর এদিকে দেখো আমি দুদিকে দুটো ওভেন জ্বেলে দিয়েছি, তাড়াতাড়ি করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে দেখো চিকেনের জন্য আর কি আলুটা ভাজা হচ্ছে, তো আলুটা অলমোস্ট ভাজা হয়েও গেছে প্রায়, এবার নামাবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটছে, আর এখানে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে আমি চিকেনটাকে একদমই ম্যারিনেট করবো না, এভাবেই মানে রেখে দিয়েছি। আর দেখো চলে এসেছি কিচেনে, দেখতেই পাচ্ছ মা, আজকে হবে হচ্ছে আলু দিয়ে চিকেনের একটা ঝোল হবে, আর মাঝে ওই যে পোনা মাছ নিয়েছিল ওটা সর্ষে দিয়ে করব, আর লাল শাক ভাজা, এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। তো চিকেনটা একদমই আমি সিম্পল হতে আজকে চিকেন করবো, আর আজকে চিকেন করার জন্য তুমি দেখো আজকে আমি জাস্ট মানে কোনো মশলাপাতি আজকে একদম বাটবো না, একদম ফাঁকিবাজি রান্না জানে বলে, তো এইটা দিয়েই আজকে আমি আদা আর এই যে কোনো মশলা বাটিনি, মানে আদাটাকে জাস্ট এর মধ্যে একটু থিতো করে নিয়েছি। আর আমি আজকে গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা করবো, মানে চাইলে আমি গুঁড়ো মশলা ইউজ করি না চিকেনের জন্য, চিকেনটা দেখবে একটু বাটা মশলা বেশ সুন্দর করে বেটে, আর শিলে বেটে করলে তো আরও বেশি মানে টেস্ট হয়। তো আমি গ্রাইন্ডারে বেটেই আর কি করি, কিন্তু আজকে একদমই ফাঁকি ভাজি করছি, কারণ একদম রান্না করতে ভালো লাগছে না আজকে। I'm going under and this time I fear there's no one to save me. This all or nothing really got a way of driving me crazy. I need somebody to heal, somebody to know, somebody to have. আর এদিকে দেখো আমাদের এই পাখি দুটো খুব সুন্দর মিলে গেছে, তোমরা হয়তো জানো না কদিন আগে আমাদের এই পাখি দুটোর মধ্যে একটা মানে ফিমেল পাখিটা মারা গেছে, তো অমিতা আবার গ্যালিপ স্ট্রিট থেকে আবার একটা মেল মানে ফিমেল পাখি এনে দিয়েছে। তো আমি ভাবছিলাম হয়তো ওরা মারপিট করবে, কিন্তু না, খুব সুন্দর কিন্তু ওরা মিশে গেছে, তো এটা দেখে ভীষণই ভালো লাগছে। আর এখানে দেখো চিকেনটা একদমই ডান, আর কালারটা কিন্তু বেশ খাসা হয়েছে দেখতে, তাই না, কি বলো? আর এই লাল শাক ভাজার সাথে একটুখানি বাদাম না ভাজা হলে একদমই চলে না, তো লাল শাকের সাথে বাদামটা মানে খুব সুন্দর মানে যায় আর কি, আর সাথে যদি একটুখানি লাল শাক ভাজার উপরে একটু পোস্ত ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথা হবে না বস, একদম দৌড়াবে। I'm going under and this time I fear there's no one to save me. This
all or nothing really got a way of driving me crazy. I need somebody to heal, somebody to know, somebody to have, somebody to hold. So, দেখো শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম চা আর বিস্কুট, তো এটা হলে বেশ ভালোই জমে যায়। আর পাশে হচ্ছে বিয়ে বাড়ি, তো যে কারণে গান বাজছে, তো কপিরাইট আসতে পারে সেই ভয়তে, কিন্তু তোমাদের সাথে এত সময় ধরে আমি কানেক্ট হতে পারিনি। তো ভাবলাম যে না আর না, একটু করে গানটা বন্ধ হয়েছিল, যে কারণে আমি সব কিছু সেট করলাম, কোথাও দেখলাম আবার গানটা শুরু হয়ে গেল। তো দেখো সন্ধ্যাবেলায় দিয়ে নিয়েছি একটা বড় সাইজের চায়ের কাপ নিয়েছি, কিন্তু তোমরা আবার কিছু মনে করো না, আমি একটু সন্ধ্যাবেলা একটু বেশি বেশি, যেহেতু এটা গ্রিন টি, তো যেন একটু বেশি বেশি করেই নিয়ে নিয়েছি। আর দেখো বিস্কুট, সন্ধ্যাবেলায় মানে চা, শীতের সন্ধ্যায় চা না হলে ঠিক জমে না। তো এখন যাবো একটুখানি স্কুটিটা নিয়ে, স্কুটিটা বাইরে দাঁড় করানো রয়েছে, তো স্কুটিটা নিয়ে একটুখানি যাবো, বেরোবো। আর রবিবার রবিবার দুপুরবেলা লাঞ্চের পর মানে ঘুমোবে না এরকম কোনো বাঙালি মনে হয় খুব কমই আছে, তো আমিও সেরকম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ল্যাদ খেয়ে পড়েছিলাম, মানে ল্যাদ খেয়ে পড়িনি আছে, কিন্তু পুরোপুরি ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে একটু আগে ঘুম থেকে উঠেছি আর মা করে রেখেছিল চা, মা চা করে আমাকে ডাকছিল। দেখো রাতের ডিনার কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে, এখন শুধু মানে খাওয়ার পালা, তো চলো ডিনারটা করে নিই। এখন বাজে রাত্রির 11:10 আর আমাদের ডিনার ডিনার একদমই কমপ্লিট হয়ে গেছে, তো গানটা জাস্ট বন্ধ হয়েছে, তো এই জন্যই আমি আবারও অন হয়েছি, কারণ গানটা বাজছিল বলে কপিরাইট আসার ভয় থেকে আমি মানে তোমাদের সঙ্গে কানেক্ট হতে পারছিলাম না। আর মা এখানে দেখো ডিনার হয়ে গেছে, মা এখন ওষুধ খাবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর তোমার দেখলেই যে অমিত ফোর হুইলার চালাচ্ছে, দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার জানিও, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো হঠাৎ কাউকে যে টু হুইলার ধরে না, আর হঠাৎ কাউকে যদি ফোর হুইলারে মানে সিটিংয়ে বসে থাকতে দেখা যায়, তা আবার ড্রাইভার সিটিংয়ে বসে থাকতে দেখা যায়, তাহলে ভীষণই মানে এক্সাইটেড লাগে, তোমরাও জানো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে। দেখুন টাটা, বাবাই, গুড নাইট।